হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু লাস্ট রবিবারের, আর রবিবার দিন আমাদের বাড়িতে কিন্তু আমার মাসি বৌদি আর পুচকি এসেছিল। আর রবিবার সারাদিন আমরা সবাই মিলে কিভাবে আনন্দ মজা করে কাটালাম সেটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করে নেব। রবিবার দিন সকালবেলা ব্রেকফাস্টে বানানো হয়েছিল লুচি আর আলুর তরকারি। এই যে এদিকে লুচি ভাজাও চলছে আর আলুর তরকারি কিন্তু হয়েই গেছে। এরপর আমি আর বিধান একসাথে ব্রেকফাস্ট করতেও বসে গেছি, কারণ খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাজারে যাব ওই জন্য। এই দেখো এদিকে পুচকি, মাসি আর বৌদি ওরাও ততক্ষণে চলে এসেছে। এই যে সবাই মিলে আমরা বসে বসে গল্প করছি। আর পুচকি কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছিল চকলেট বিস্কুট। এই দেখো আমাদেরকে আবারও নিজের হাতে খাইয়েও দিচ্ছে। আর পুচকি সারাদিনের যত খেলা আনন্দ সব বিধানের সাথে। এই দেখো সারাদিন ওরা দুজনে মিলে আনন্দ হইচই খুব করেছে। এই যে এদিকে মাসি বসে আছে, এই যে বৌদি, আমরাও গল্প করছিলাম। আবার চলে এসেছি বাড়িতে, এই আমার পিপি। আর তোমার ভালো থাকে, লাইক করো, পাশে থাকে কমেন্ট করো, ধন্যবাদ। বাবা পিপি বাড়ি এসেছি, আমার নাম শেষতপন, আমি পিপি বাড়ি এসেছি বলে আপনারা মন খারাপ করছো। আমাকে বকু। এইদিকে রান্নাও চলছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে আর ইলিশ মাছ ভাপা হবে, তারই প্রিপারেশনও চলছে। আর এইদিকে বিধান তো বাজার থেকে মাটন নিয়ে চলে এসছে, ওটাও রান্না হবে, তাই ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এদিকে আমাদের পটল ভাজাও হয়ে গেছে আর আমের চাটনি এগুলোও হয়ে গেছে। মোটামুটি রান্না বান্না চলছে আর কি। মাংসের আলুও কাটা হয়ে গেছে, মশলা করে জাস্ট মাংসটা বসালেই হয়ে যাবে। ভালো আছ? ওটা কী রে? এই পুচকি, আমি কে রে? এই চলছে সারাদিন। আর পুচকি কিন্তু ক্যামেরার সামনে এসে যা বলছে এটা কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, ও কিন্তু ফোনের ক্যামেরা অন করতেই নিজে নিজেই সব বলতে শুরু করে দিয়েছে। আর এই যে আজ সারাদিন পুচকির সাথে আমরাও খেলতে একেবারে মত্ত হয়ে গেছি। এই করতে করতেই এদিকে দুপুরের রান্নাও প্রায় হয়ে এসছে। আর সব রান্না কিন্তু আজকেই দিদি করেছে, আজকে আর আমি কোনো রান্না করিনি। আর এদিকে রান্নাও চলছে আর এদিকে আমাদের গল্প গুজব হইচই এই সব তো হচ্ছেই সারাদিন ধরে। এই যে এদিকে পুচকি গান কবিতা এইসব করে বিধানকে ঘুম পাড়াচ্ছে। আর মাসি আর বৌদি আমরা তো বসে আছি, ওর কাণ্ড দেখছি, হাসছি, এই চলছে সারাদিন। আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আমার ছেলে, এটা আমার মেয়ে। আমাকে একটু ভালোবাসে না।
কথা বলবো? এই দেখো, দেখেছো এদিকে পাকা বুড়ি কি বলছে? ওকে কিন্তু কেউ এগুলো শেখায় না, ও নিজে নিজেই দেখি সব বলে চলেছে। তারপর ওকে একটুখানি নেল পলিশ পরিয়ে দিলাম, এরপর আবার একটু রান্নার দিকে যাব, দেখে আসি কি হচ্ছে ওদিকে। আমাদের মানবতী এখন খাসি মাংস আনা করছে, খুব দেখে মনে হচ্ছে একটু সবাই খেতে বসে যাবে, সবাই ভালো করে খাবে। এবার একটু নুন টেস্ট করবে, সব ঠিকঠাক হয়ে গেছে, মশলাপাতি সব দেওয়া রেডি, এইবারে টেস্ট করবে। টেস্ট করার পরেই কুকারে চাপবে। না, একটা সিটি না মানলে ঠিক হবে না। এবার টেস্ট করছে, ঠিক আছে, সব ঠিকঠাক করে বন্ধ করে দাম। মাংস রান্না চলছে, বাকি সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, মাংসটা হলেই ব্যাস হয়ে যাবে। আর আমি তো বললাম আমি আজকে রান্না করিনি, ওই তখন একটু দেখতে গেছিলাম আর কি। এরপর এদিকে রান্নাও সব হয়ে গেছে, আর বেলাও অনেকটা হয়ে গেছিলো, খাবার টাইম হয়েই গেছিলো, তাই জন্য আমি চলে এলাম এবারে রান্নাঘরে। খাবার ভালো করে সবাইকে সার্ভ করে দিতে হবে। তো ওদিকে পুচকির খাওয়া তো হয়ে গেছে, বাকি সবার খাওয়া দাওয়া চলছে। এইদিকে ভাত ডাল পটল ভাজা ইলিশ মাছের ভাপা মাটন চাটনি এইসব, আর দই মিষ্টিটার তোলা হয়নি ছবি, ওটা পরেই আমি দিয়েছিলাম। এদিকে আমরা সবাই খেতেও বসে পড়েছি, এই খাওয়া দাওয়া চলছে আর তার সাথে গল্প। আজকের ব্লগটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকে রবিবারের দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এরপরে সবাই একটু শোবো, রেস্ট নেবো। এদিকে পুচকিও কিন্তু সারা দিন এত হইচই করে ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে ও, আর আমরাও সবাই ওই একটু শুয়ে শুয়ে নিজেরা কথা বলা গল্প করা এই চলছিল আর কি। এই যে বিধান, ও খালি ক্যামেরা দেখলেই লুকিয়ে পড়বে, কিছুতেই ও ছবি তুলতে দেবে না। আর ব্লগটা কিন্তু এখানেই শেষ না, এরপরে আমরা দই মিষ্টি খেয়ে সন্ধেবেলায় পুচকির নাচ দেখতে শুরু করেছি। এরপর নতুন জামা পরে তো রেডি, এবারে ওরা বাড়ি চলে যাবে। আজকে সারাদিনটা খুব ভালো কাটলো, ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।